আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল অর্থাৎ 25 ফেব্রুয়ারি 2022 তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা লেভেলের যারা আবেদন করেছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তা আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন এবং কিভাবে আপনারা বিকাশে কনফার্মেশন ফি বা অ্যাডমিশন নিশ্চিতকরণ ফিটা পেমেন্ট করতে পারেন আপনার পার্সোনাল বিকাশ নাম্বার থেকে। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা রেজাল্ট যাচাই করব অর্থাৎ দেখব এবং কিভাবে বিকাশে কনফার্মেশন করে টাকাটা পেমেন্ট করে আমার ভর্তিটাকে আমি কনফার্ম করতে পারি। তার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, একটা ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, BTUB এডমিশন লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এটা চলে আসবে, অথবা এখানে দেখেন এই যে এই অ্যাড্রেসটা যদি আপনি দেন, দিয়ে যদি সার্চ দেন তাহলে আপনার এটা চলে আসবে, BTUBadmission.gov.bd। এতটুকু পর্যন্ত দিলেই হবে অথবা একটু পুরোটুকু দিলে হবে। এখানে আসার পর আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখেন এই করার পরে নিশ্চল ফি প্রদান পদ্ধতি দেখার জন্য এটাতে ক্লিক করলে আপনি যেতে পারবেন। আমি রেজাল্টটা দেখব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি রোল নাম্বার সিলেক্ট করব, বোর্ড সিলেক্ট করব, আপনি আপনার টাস সিলেক্ট করবেন, আপনার রুল, আপনি যে বোর্ড থেকে পাস করছেন এই বোর্ড এবং যে সালে পাস করছেন সেটা, নেক্সট দেখেন। সাথে সাথে রেজাল্টটা চলে আসছে, দেখেন এখানে ছবি চলে আসছে। তারপরে দেখেন এই যে আমি প্রথম সেজ দিয়েছিলাম যেটা, সেটা অনুযায়ী প্রথম শিফটে আমার এখানে চলে আসছে। তাহলে এখন আমি কি করব, আমাকে নিশ্চয় ফি প্রদান পদ্ধতি এটা যদি আমি এখানে ক্লিক করলাম, দেখেন কি আসে এখানে, দেখেন আসছে কিভাবে রকেটে, রকেটে কীভাবে করা লাগবে সেটা এখানে দেখেন, পোস্ট করে আপনি দেখে নিতে পারেন, ওইখান থেকে ডাউনলোড করে আপনি এই জিনিসটাকে ফলো করতে পারেন এভাবে। তারপর যার বিকাশে, বিকাশে যেহেতু আমি দেখাবো, দেখেন বিকাশে আপনাকে কি করতে হবে, এইভাবে বিকাশে আপনাকে এই কাজটা করতে হবে। দেখেন রেজাল্ট দেখা আমরা কমপ্লিট, বিকাশে আমরা কিভাবে করব এই জিনিসটা এখন আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি আমার স্ক্রিনে। দেখেন এটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সহজ হবে। আপনারা ইচ্ছা করলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে আপনি সহজে আরও দেখতে পারেন। ডাউনলোড করতে হলে যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটাতে যাবেন। ক্লিক করলাম, ডেস্কটপে আমি করি, সেভ করলাম, দেখেন সেভ হইল। শো অলের আগে আমি এটি চিহ্নতে ক্লিক করি, শো অফ ফোল্ডার, মানে কোথায় সেভ হয়েছে এখানে গেলাম, এটাকে আমি একটু ভিউ করি, দেখেন ফাইলটাকে আমি ভিউ করে নিচ্ছি, দেখেন এই যে এখানে একটু জুম করে বসে, তাহলে একটু জুম পয়েন্ট বাড়ায় যদি দিই, দেখেন আপনাদের জন্য দেখতে আর একটু সহজ হবে। দেখেন আমি জুম করে এটা মিডল করে দিলাম, দেখেন এই যে রকেট যদি করতে চান, রকেটে যদি যারা রকেটে তারা দেখেন রকেটে এইভাবে করতে হবে, দেখেন দাঁত 1 2 3 4 5, তারপরে হচ্ছে 6 7 8 9, এই যে দেখেন স্ক্রিনে আমি এটাকে একটু স্টিল করে রেখে দিচ্ছি যাতে আপনারা যারা ডাউনলোড করতে সমস্যা তারা এটা দেখতে পারেন সহজেই। তারপরে পেজে আমি যাচ্ছি, রকেটে দেখেন এখানে সিস্টেমটা দেওয়া আছে, কী কোনটার পরে কোনটা দিতে হবে, কোনটার পরে কোনটা লিখতে হবে, এখানে পোস্ট করে আপনারা দেখে নিতে পারেন। তার পরবর্তীতে রকেট অ্যাপসের যে সিস্টেমটা এখানে আবার দেখানো হয়েছে, দেখেন পেবিল, তো আমি করবো যেহেতু বিকাশে পেমেন্টটা আমার মোবাইল দিয়ে করতেছি, তো বিকাশেরটা আমি এখানে দেখাচ্ছি। দেখেন প্রথমে কি বলছে, আপনি প্রথমে কি করতে হবে, লগ ইন করতে হবে বিকাশ অ্যাপসে, লগ ইন করতে হবে।
আমি আমার বিকাশে ব্লগিং করি। পাসওয়ার্ড দিতে হবে, প্রথমে দেখেন প্রথম স্ক্রিনটা আমার আসছে, এক নম্বর স্ক্রিনে কম্পিউটার যেটা দেখতে পাচ্ছেন ওটা দেখেন এক নম্বর স্ক্রিনে আছি আমি। এখন কি করব, আমি পেবিলে যাব, পেবিলে আমি ক্লিক করি, পেবিল। পেবিলে ক্লিক করার পরে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি শিক্ষা প্রতিষ্ঠানটা সিলেক্ট করতে পারি অথবা এখানে বিটি লিখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান আমি দিচ্ছি। দেওয়ার পরে দেখেন ডিটিই, ডিটিইটা এখান থেকে আমি করবো, এই যে বিটিই বি এটাতে যাব না, আমি যাব ডিটিই। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন, ডিটিই এটাতে ক্লিক করলাম। বিল অ্যাকাউন্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এই দুইটা অপশন আসবে। বিল অ্যাকাউন্ট নাম্বার প্রথমে আপনাকে কী করতে হবে, আর প্রথমে আর লিখতে হবে। আর লেখার পরে কি করতে হবে, আপনার পাশের সন মানে যে বছর আপনি পাস করছেন, তাহলে আমি 21 এটা লিখলাম। লেখার পরে আপনাকে কি করতে হবে, বুট, আমি আমার বুটটা লিখি TEC। তারপর হচ্ছে রুল নাম্বার, তাই রুল নাম্বারটা আমাকে এখন লিখতে হবে। রুল নাম্বারটা হচ্ছে দেখেন এখানে লেখলাম, লেখার পর এখন আমাকে কন্ট্যাক্ট নাম্বার, এখন আমি দেখেন সেম যেভাবে আমি দিলাম এইভাবে আপনারা দিবেন। দেখেন এই যে এখানে অপশনটা আমি ফিল আপ করলাম, করার পর এখন কি প্রথমে বলতেছে বিল অ্যাকাউন্ট নাম্বার হবে আপনার আর, তারপর পাশের সন, তারপর হচ্ছে আপনার বোর্ডের তিন অক্ষর, তারপর হচ্ছে আপনার রোল নাম্বার, তারপর কন্ট্যাক্ট নাম্বার দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে আমি ক্লিক করি, দেখেন তারপর টাকা, টাকার জায়গায় দিতে হবে 385 টাকা, 385 টাকা দিলাম। দেওয়ার পরে এরো চিহ্নটাতে আপনি ক্লিক করেন, করলাম, করার পর দেখেন এরকম একটা সারফেস আসছে। এখন আমি আসছি যে যদি আপনার ডাউনলোড দিয়ে থাকেন সেইটার পাঁচ নাম্বার শিটে, পেজে পাঁচ নাম্বার স্টেপে আসি। এখানে টাকা আসছে, বিল নাম্বার আসছে, অ্যাকাউন্টের নাম কোনো কিছু নাই, তারপর পেয়াবল আনপেড লেখা আছে। এখন আমি আবার এটাকে পরের ধাপে টেপ করলাম, পিন নাম্বার দিতে হবে, এখন আবার আমার পিন নাম্বারটা দিতে হবে, আপনি আপনার পিন নাম্বারটা দিবেন, ওকে দেন। এরপরে এখন আসছি দেখেন আমি কত নাম্বার ধাপে, এই যে সাত নাম্বার ধাপে, সাত নাম্বার ধাপে চাপ দিয়ে ধরেন, দেখেন আপনার চাপ দিয়ে ধরলাম, দেখেন আমার পেমেন্ট হয়ে গেছে, এখন আমার সফল হয়েছে এটা টিক চিহ্ন দেখাচ্ছে। পরবর্তী ধাপে যাই, নেক্সট, রিসিপ্ট যদি ডাউনলোড করতে চাই আমি ডাউনলোড করি, PDF বিউরে গেলাম, দেখেন রিসিপ্টটা, দেখেন আমি বিকাশে যে পেমেন্টটা করছি এই যে দেখেন, একটু জুম করে দেখাচ্ছি, দেখেন অর্গানাইজেশন নেম DEDTE, অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট গেছে, পেমেন্ট ডেট সাবমিশে তো বিকাশ অ্যাকাউন্ট, এটা ট্রানজ্যাকশন আইটি দেখাচ্ছে, এটা পেট অর্গানাইজেশন এত টাকা বিকাশের ফি নেয় নেয়, এটা হচ্ছে আমার হয়ে গেল। তাহলে এই আমার এখন হোমে ফেরত যাই, এই যে এখন আমার হোমে ফেরত গেলাম, তার মানে আমার কনফার্মেশন হয়ে গেল যে ভর্তি হবে, এটা কনফার্ম করা হয়ে গেছে, এখন আর আমার এটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নাই। এখন পরবর্তীতে আমি কলেজে গিয়ে পেপার্স নিয়ে সাবমিট করলে আমার প্রসেস সম্পূর্ণ হবে। তো আশা করি আপনারা সহজে ভিডিওটা বুঝতে পারছেন, যারা বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওটা পুরোটা দেখেন, যদি তারপরও সমস্যা হয় কমেন্টস করে জানান, আমি আবার রিপ্লাই দিতে চেষ্টা করব এবং সহযোগিতা করতে চেষ্টা করব। আজকে এই পর্যন্তই,
সবাইকে ধন্যবাদ। দেখো আবার কোন নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।